Sunday Suspense. Shudumatro Mirchi De. হাই কোর্টে দেবকুমার বাবুর মামলা শেষ হয়ে গেছিল মাঘ মাসের মাঝামাঝি। শীত আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে, মাঝে মাঝে দক্ষিণা বাতাস গায়ে লাগিয়ে অদূর বসন্তের বার্তা জানিয়ে দিলেও সকালবেলা সোনালি রোদটুকু এখনও বেশ মিঠেই লাগে। সেদিন সকালে আমি একা জানলার ধারে বসে রোদ পোহাচ্ছি আর খবরের কাগজের পাতা উল্টাচ্ছিলাম। ব্যোমকেশ ব্রেকফাস্ট শেষ করে কি একটা কাজে বাইরে গেছিল, বলে গেছিল ফিরতে 10টা বাজবে। খবরের কাগজে দেবকুমার বাবুর মোকদ্দমার শেষ কিস্তির বিবরণ বেরিয়েছিল। কাগজে বিবরণ পড়বার আমার কোনো দরকার ছিল না, কারণ আমি ও ব্যোমকেশ মোকদ্দমার সময় বরাবরই এজলাসে হাজির ছিলাম। তাই অলসভাবে কাগজের পাতা উল্টাতে উল্টাতে ভাবছিলাম দেবকুমার বাবুর অসম্ভব জেদের কথা। তিনি একটু নরম হলে হয়তো এত বড় খুনের মোকদ্দমা চাপা পড়ে যেত, কারণ রাজনীতি পিনাল কোডের শাসন মেনে চলে না। কিন্তু সেই যে তিনি জেদ ধরে বসলেন আবিষ্কারের ফর্মুলা কাউকে বলবেন না, সেই জেদ থেকে কেউ তাকে টলাতে পারল না। দেশলাই কাঠির কেমিক্যাল অ্যানালিসিস করেও বিষের মূল উপাদান ধরা গেল না। অগত্যা আইনের নাটক যথারীতি অভিনীত হলো এবং এই শোচনীয় ব্যাপারের শেষ অঙ্কে যবনিকা পড়ে গেল। চিন্তা ও কাগজ পড়ার মধ্যে মনটা আনাগোনা করছিল, এমন সময় পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। উঠে গিয়ে ফোন ধরলাম, দারোগা বীরেনবাবু থানা থেকে ফোন করেছেন। তার গলায় একটা উত্তেজিত ব্যগ্রতার আভাস পেলাম। ব্যোমকেশবাবু আছেন? না, তিনি তো বেরিয়েছেন, কোনো জরুরি দরকার কি? হ্যাঁ, তিনি কখন ফিরবেন? 10টার সময়। আচ্ছা, আমিও 10টার সময় গিয়ে পৌঁছব, একটা খারাপ খবর আছে। খবরটা কি জিজ্ঞেস করার আগেই বীরেনবাবু ফোনটা কেটে দিলেন। ফিরে গিয়ে বসলাম, ঘড়িতে দেখলাম বেলা 9টা। মনটা ছটফট করতে লাগলো, কিন্তু খবরের কাগজটা তুলে যথাসম্ভব ধীরভাবে 10টা বাজার প্রতীক্ষা করতে লাগলাম। কিন্তু 10টা পর্যন্ত অপেক্ষা করতে হলো না, 9:30 পরেই ব্যোমকেশ ফিরল। বীরেনবাবু ফোন করেছেন শুনে চমকে উঠে বলল, তাই নাকি, আবার কি হলো? আমি নীরবে মাথা নাড়লাম। ব্যোমকেশ তখন পুঁটিরামকে ডেকে চায়ের জল চড়াতে বলল, কারণ বীরেনবাবুকে অভ্যর্থনা করতে হলে চায়ের আয়োজন চাই। চা সম্বন্ধে তাঁর একটা এমন অকুণ্ঠ উদারতা আছে যে তুচ্ছ সময় অসময়ের চিন্তা তাকে সংকুচিত করতে পারে না। চায়ের হুকুম দিয়ে ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে বসে সিগারেট বার করল। একটা সিগারেট ঠোঁটে ধরিয়ে পকেট থেকে দেশলাই বার করতে গিয়ে বলল, বীরেনবাবু যখন বলেছেন খারাপ খবর, তার মানে গুরুতর কিছু হয়তো। ব্যোমকেশ হঠাৎ থেমে গেল। আমি মুখ তুলে দেখলাম সে অবাক হয়ে হাতে ধরা দেশলাইয়ের বাক্সটার দিকে তাকিয়ে আছে। ব্যোমকেশ মুখ থেকে না জ্বালানো সিগারেটটা নামিয়ে আস্তে আস্তে বলল, এ তো বড় আশ্চর্য ব্যাপার দেখছি, এ দেশলাইয়ের বাক্স আমার পকেটে কোথা থেকে এলো? কোন দেশলাইয়ের বাক্স? ব্যোমকেশ বাক্সটা আমার দিকে ফেরাল। দেখে কিছু বুঝতে পারলাম না, সাধারণ দেশলাইয়ের বাক্স যেমন হয়ে থাকে তেমনই, কোনো বৈশিষ্ট্য নেই। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে ব্যোমকেশ আগের মতোই আস্তে আস্তে বলল, দেখতে পাচ্ছ বোধহয় বাক্সটার ওপর যে লেবেল মারা আছে তাতে একজন সত্যাগ্রহী কুড়ুল কাঁধে করে তালগাছ কাটতে যাচ্ছে, অথচ আমাদের বাসায়। আমি তাড়াতাড়ি বললাম, বুঝেছি, ঘোড়া মার্কা ছাড়া অন্য কোনো দেশলাই আসে না। ঠিক, সুতরাং আমি যখন বেরিয়েছিলাম তখন আমার পকেটে স্বভাবতই ঘোড়া মার্কা দেশলাই ছিল, ফিরে এসে দেখছি সেটা সত্যাগ্রহীতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আজকালকার এই স্বরাজ সাধনার যুগেও এতটা পরিবর্তন সম্ভব হয় কি করে? তারপর গলা চড়িয়ে ডাকলো, পুটিরাম। পুটিরাম এলো। আগে বাবু, এবার বাজার থেকে কোন মার্কা দেশলাই এনেছো? ওই যেটা নিয়ে আসি, ঘোড়া মার্কা। কত এনেছো? আগে এক বান্ডিল এনেছি বাবু। সত্যাগ্রহী মার্কা আনোনি তো?
আগে না। বেশ যাও।
ব্যোমকেশ চেয়ারটা দখল করল। অন্ধকার ঘরের মধ্যে নিঃশব্দে প্রতীক্ষা আরম্ভ হল। বেশিক্ষণ অপেক্ষা করতে হল না, আধ ঘন্টা হতে না হতেই বাইরের দরজায় খুট করে একটা শব্দ হল। আমরা খাড়া হয়ে বসলাম, নিঃশ্বাস আপনা থেকেই বন্ধ হয়ে গেল। অতি মৃদু পদক্ষেপে অন্ধকারে কেউ একটা এগিয়ে আসছে, তারপর হঠাৎ ঘরের আলো দপ করে জ্বলে উঠল। ব্যোমকেশ সহজভাবেই বলল, আসতে আজ্ঞা হোক অনুকূলবাবু, আমরা আপনার পুরনো বন্ধু, তাই অনুমতি না নিয়ে ঘরে ঢুকে পড়েছি, কিছু মনে করবেন না। অনুকূল ডাক্তার অর্থাৎ দু নম্বর ব্যোমকেশবাবু সুইচে হাত দিয়েই দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ তিনি কোনো কথা বললেন না, তাঁর নিষ্পলক চোখ দুটো একে একে আমাদের তিনজনকে পরিদর্শন করল। তারপর তাঁর বিবর্ণ বিকৃত মুখে একটা ভয়ঙ্কর হাসি দেখা দিল। তিনি বললেন, ব্যোমকেশ বাবুজি, সঙ্গে পুলিশ দেখছি, কি চাই, কোকেন? না না, অত দামি জিনিস চেয়ে আপনাকে বিপদগ্রস্ত করব না, আমরা অতি সামান্য জিনিস চাই, একটা দেশলাইয়ের বাক্স। অনুকূল বাবুর অনাবৃত চোখ দুটো ব্যোমকেশের মুখের ওপর স্থির হয়ে রইল। তিনি ধীরে ধীরে বললেন, দেশলাইয়ের বাক্স, তার মানে? মানে যে বাক্স থেকে একটি কাঠি সম্প্রতি ট্রামে যেতে যেতে আপনি আমায় উপহার দিয়েছিলেন, তার বাকি কাঠিগুলি আমার চাই। আপনি তাদের যে মূল্য ধার্য করেছেন অত টাকা তো আমি দিতে পারবো না, তবে আশা আছে বন্ধু জ্ঞানে সেগুলি আপনি বিনামূল্যেই আমায় দিয়ে দেবেন। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। পাচ্ছেন বই কি, কিন্তু হাতটা আপনি সুইচ থেকে সরিয়ে নিন, ঘর হঠাৎ অন্ধকার হয়ে গেলে আমাদের চেয়ে আপনারই বিপদ হবে বেশি। আপনি বোধহয় লক্ষ্য করেননি, দুটি রিভলভার আপনার বুকের দিকে স্থির লক্ষ্য করে আছে। অনুকূলবাবু সুইচ ছেড়ে দিলেন, তার মুখে পাশবিক ক্রোধ এতক্ষণে উলঙ্গ মূর্তি ধারণ করেছে। তিনি চিৎকার করে উঠে বললেন, শালা শোর, আমার জীবনটা তুই নষ্ট করে দিয়েছিস, জীবনটাকে নষ্ট করে দিয়েছিস তুই। ব্যোমকেশ দুঃখিতভাবে মাথা নাড়ল। ডাক্তার, জেলখানায় থেকে তোমার ভাষাটা বড় ইয়ে হয়ে গেছে দেখছি, দেবে না তাহলে দেশলাইয়ের বাক্সটা? না না, দেব না, দেব না। আমি জানি না কোথায় দেশলাইয়ের বাক্স আছে, তোর সাধ্য হয় খুঁজে নে, সুর কথাটা। নিঃশ্বাস ফেলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। খুঁজেই নিই তাহলে, বীরেনবাবু আপনি সতর্ক থাকবেন। ব্যোমকেশ তক্তপোষের পাশে গিয়ে দাঁড়ালো, গিলাস ঢাকা জলের কুঁজোটা সেখানে রাখা ছিল, সেটা দু হাত দিয়ে তুলে নিয়ে সে মেঝের ওপর একটা আছাড় মারল। কুঁজো সশব্দে ভেঙে গিয়ে চারিদিকে জল ছড়িয়ে পড়ল। কুঁজোর ভাঙা টুকরোগুলোর মধ্যে থেকে নীল কাপড়ে মোড়া শিশির মতো একটা জিনিস তুলে নিয়ে ব্যোমকেশ আলোর সামনে এসে পরীক্ষা করে বলল, ওয়াটার প্রুফ, শিশি, শিলমোহর সব ঠিক আছে, শিশিটা ভাঙেনি দেখছি। বীরেনবাবু, দেশলাই পাওয়া গেছে, এবার চোরকে গ্রেপ্তার করতে পারেন। ব্যোমকেশ নিঃশ্বাস ফেলে বলল, এই কাহিনীর মরাল হচ্ছে ভাগ্যাং ফলতি সর্বত্র ন বিদ্যা ন চ পৌরুষং। পুটিরাম যদি দাওয়ায় বসে না থাকতো এবং ট্যাক্সির নম্বরটা 8008 না হতো, তাহলে আমরা অনুকূলবাবুকে পেতাম কোথায়? জিজ্ঞেস করলাম, তা তো বুঝলুম, কিন্তু দেশলাই চোর যে অনুকূলবাবু এই সন্দেহ তোমার কি করে হলো? আমার সত্যান্বেষী জীবনে যতগুলি ভয়ঙ্কর শত্রু তৈরি করেছি তার মধ্যে কেবল তিনজন বেঁচে আছে। প্রথম পেশোয়ারি আমির খাঁ, যে মেয়ে চুরির ব্যবসাকে সূক্ষ্ম ললিত কলায় পরিণত করেছিল।
বিচারে পিনাল কোডের কয়েক ধারায় তার ১২ বছর জেল হয়। দ্বিতীয়, পলিটিক্যাল দালাল কুঞ্জলাল সরকার, যে সরকারি অর্থনৈতিক গুপ্ত সংবাদ চুরি করে শেয়ার মার্কেটে বিক্রি করত। বছর দুই আগে তার ৭ বছর শ্রীঘরের ব্যবস্থা হয়েছে। আর তৃতীয়, আমাদের অনুকূল ডাক্তার, ইনি কোকেনের ব্যবসা এবং আমাকে খুন করবার চেষ্টার অপরাধে ১০ বছর জেলে যান। হিসেব করে দেখছি বর্তমানে কেবল অনুকূলবাবুরই জেল থেকে বেরোবার সময় হয়েছে, সুতরাং অনুকূলবাবু ছাড়া আর কে হতে পারে? তা বটে, কিন্তু এই মুখ পোড়া ভদ্রলোকটি যে অনুকূলবাবু, এ সন্দেহ তোমার হয়েছিল? না, ওর হাঁটার ভঙ্গিটা পরিচিত মনে হয়েছিল বটে, কিন্তু ওকে সন্দেহ করিনি। তারপর সেই কোকোনদ গুপ্তর চিঠিখানা, সেটাও মনে ধোঁকা ধরিয়ে দিয়েছিল। কোকোনদ নামটা এতই অস্বাভাবিক যে ছদ্মনাম বলে সন্দেহ হয়, উপরন্তু আবার গুপ্ত। অজিত, তুমি বোধহয় লক্ষ্য করেছ, আমাদের দেশের লোক ছদ্মনাম ব্যবহার করতে হলেই নামের শেষে একটা গুপ্ত বসিয়ে দেয়। তাই ২ নম্বর ব্যোমকেশবাবু যখন চিঠিখানা নিজের বলে স্পষ্টভাবে দাবি করতে না পেরেও নিয়ে চলে গেলেন, তখন আমার মনটা খুঁত খুঁত করতে লাগল। কোকোনদ শব্দটা কোকেনের কথাই মনে করিয়ে দেয়, তুমি ঠিকই ধরেছিলে। কিন্তু তখন ২ নম্বর ব্যোমকেশবাবুর ওপর কোনো সন্দেহ হয়নি, তাই মনের সংশয় জোর করে সরিয়ে দিয়েছিলাম। তারপর শ্রীরামপুর হাসপাতালে তুমি বললে উনি আমাকে দেখতে এসেছেন, তখন নিমেষের মধ্যে সংশয়ের সব অন্ধকার কেটে গেল। বুঝলাম উনি অনুকূলবাবু এবং দেশলাই চোর। তো এত নাম থাকতে উনি হঠাৎ ব্যোমকেশ নাম করে এই বাসায় এসে উঠলেন কেন? আগেই বলেছি, প্রতিহিংসা প্রবৃত্তি বড় অদ্ভুত জিনিস। ওই চিঠিখানা আমাকে দিয়ে আমি বুঝতে পারি কিনা দেখবার জন্য উনি এত কাণ্ড করেছিলেন, আর ওই প্রবৃত্তির দ্বারা তাড়িত হয়ে শ্রীরামপুরে আমার মৃত মুখ দেখতে গিয়েছিলেন। উনি জানতেন ওর মুখের চেহারা এমন বদলে গেছে যে আমরা ওকে চিনতে পারবো না। কিছুক্ষণ চুপ করে থেকে আমি প্রশ্ন করলাম, আচ্ছা জলের কুঁজোর মধ্যে দেশলাইয়ের কাঠি যে উনি লুকিয়ে রেখেছেন, এটা তুমি ধরলে কি করে? এইখানে অনুকূলবাবুর প্রতিভার পরিচয় পাওয়া যায়। দেশলাইয়ের কাঠি জলের মধ্যে লুকিয়ে রাখা হবে এ কেউ কল্পনাই করতে পারে না। কাজেই যদি কোনো কারণে তাঁর ঘর খানাতল্লাশ হয়, জলের কুঁজোর মধ্যে কেউ তা খুঁজতে যাবে না। আমার সন্দেহ হলো যখন শুনলাম তিনি একটি হ্যান্ডব্যাগ আর জলের কুঁজো নিয়ে চলে গেছেন। হ্যান্ডব্যাগ না হয় বুঝলাম, কিন্তু জলের কুঁজো নিয়ে গেলেন কেন? শীতকালে যে লোক লেপ বিছানা নিয়ে গেল না, সে জলের কুঁজো নিয়ে যাবে কিসের জন্য? জলের কুঁজো কি এতই দরকারি? তারপর তার বাক্স থেকে যখন গালা, ওয়াটারপ্রুফ ইত্যাদি বেরুলো, তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। কাঠিগুলি তিনি শিশিতে পুরে ওয়াটারপ্রুফ কাপড়ে জড়িয়ে শিলমোহর করে তাকে জলের মধ্যে ভেলে দিয়েছিলেন, যাতে জলের মধ্যে থেকেও নষ্ট না হয়। অনুকূলবাবুর বুদ্ধি ছিল অসামান্য, কিন্তু বিপথগামী হয়ে সব নষ্ট হয়ে গেল। মুটিরাম চায়ের খালি কাপগুলো নিয়ে যাচ্ছিল, তার দিকে তাকিয়ে ব্যোমকেশ বলল, মুটিরাম, ফার্স্ট বুক এনেছো? আগে হ্যাঁ বাবু। বেশ অজিত, আজ থেকেই তাহলে পুঁটিরামের হায়ার এডুকেশন আরম্ভ হোক, কারণ প্রত্যেকবারই যে ৮০০৮ নম্বর ট্যাক্সিতে আসামি পালাবে এমন তো কোনো কথা নেই। শুনছিলেন উপসংহার, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে এবং অজিতের ভূমিকায় দীপ, ব্যোমকেশ বক্সি মীর, কোকোনদ গুপ্ত ওরফে ব্যোমকেশ বসু ওরফে ডাক্তার অনুকূলবাবুর চরিত্রে জগন্নাথ বসু, পুঁটিরাম গাড়ির চালক এবং জনৈক ভদ্রলোক সোমক, দারোগা বীরেনবাবুর ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র, পিয়নের চরিত্রে পুষ্পল, বিজ্ঞাপনের সম্পাদক অমর্ত্য, কাজের লোকের ভূমিকায় অত্রি, মেসের ম্যানেজার এবং গল্পের সূত্রধার আমি অগ্নি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ,
শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় দীপ ও গোধূলি। 98.3 মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী সানন্দা চক্রবর্তীকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী উপসংহার। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।